ছাত্রীরা আজকে আমরা গ্যাসের আচরণ এই অধ্যায়টার প্রশ্নোত্তর আলোচনা করব প্রথম প্রশ্নটা দেখো গ্যাসের অণুর গতির ওপর তাপমাত্রার হ্রাস ও বৃদ্ধির প্রভাব কী তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয় গ্যাসের অনুর গতিশক্তি বৃদ্ধি পায় তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুর গতি বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের অনুর গতি হ্রাস পাবে আচ্ছা দু নম্বর প্রশ্ন আদর্শ গ্যাস কাকে বলে যে সমস্ত গ্যাস পিভি ইজ টু আটটি এই সমীকরণটি মেনে চলে তাদেরকে আমরা কি বলি আদর্শ গ্যাস তিন নম্বর প্রশ্ন টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো সেলসিয়াস স্কেলে কে স্কেলসিয়াসকে কেলভিন স্কেলে প্রকাশ করতে হলে কি হয় তার সাথে দুশো তিয়াত্তর যোগ করতে হয় তাহলে টি প্লাস টু সেভেন্টি থ্রি ব্র্যাকেট দিয়ে কে লিখলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে স্কেলে প্রকাশ করা হলো চার নম্বর প্রশ্ন গ্যাস সম্পর্কিত বয়লের সূত্রটি বিবৃত করো বয়লের সূত্রটা কি ছিল না স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় পাঁচ নম্বর প্রশ্ন চালসের সূত্রের ধ্রুবক কি কি। চালসের সূত্রের ধ্রুবক কি কি চালসের সূত্রের ধ্রুবক ছিল আমাদের গ্যাসের চাপ এবং গ্যাসের ভর তাপমাত্রার কেলভিন স্কেল কি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসকে জিরো ডিগ্রি ধরে মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে জিরো ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে যদি এক ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয় তবে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার পরম স্কেল বলা হয় বা কেলভিন স্কেল বলা হয় আচ্ছা অ্যাভোগড সূত্রটি লেখো জিরো সাত নম্বর প্রশ্ন কি অ্যাভোগার্ডোর সূত্রটি লেখ একই তাপমাত্রায় ও একই চাপে কী হয় সমা আয়তন সকল গ্যাসেই সমান সংখ্যক বর্তমান এটাই ছিল কি অ্যাভোগার্ডো সূত্র আট নম্বর পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে বয়েল ও চালসির সূত্র দুটিতেই যে ভৌতরাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো দুটোতেই চিকি ছিল গ্যাসের ভরকে আমরা ধ্রুবক ধরেছিলাম দশ নম্বর প্রশ্ন শূন্য তাপমাত্রার মান সেলসিয়াস কেলে কত পরম শূন্য তাপমাত্রার মান সেলসিয়াস কেলে মাইনাস ডিগ্রি সেলসিয়াস এগারো নম্বর প্রশ্ন বেলুন ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পায় এটি কি বয়লিশ সূত্রের বিরোধী ব্যাখ্যা করো আচ্ছা একটি নির্দিষ্ট উষ্ণতায় যখন বেলুনে ফু দেওয়া হয় তখন বেলুনটির আয়তন বাড়ে এবং সঙ্গে সঙ্গে কি হচ্ছে বেলুনের ভিতরে বাতাসের চাপও বাড়ে দেখো খেয়াল করে যখন আমরা বেলুনে ফু দিচ্ছি তখন বেলুনের ভেতরে কি হচ্ছে কিছু অতিরিক্ত বাতাস প্রবেশ করছে ফলে বেলুনের ভেতরের বাতাসের ভরও বেড়ে যাচ্ছে তাই আয়তন ও চাপ দুই বেড়ে যাচ্ছে কিন্তু স্থির উষ্ণতায় নির্দিষ্ট বরের গ্যাসের ক্ষেত্রেই বয়লের সূত্র প্রযোজ্য এক্ষেত্রে যেহেতু ও বেলুনের ভর কিছুটা বৃদ্ধি পাচ্ছে যার ফলে কি হচ্ছে এক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য নয় আচ্ছা এইটা দেখো পরের প্রশ্ন নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উল্লেখ করতে তার চাপ ও তাপমাত্রা নির্দেশ করতে হয় কেন আচ্ছা কারণ হচ্ছে দেখো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার ওপর ওপর প্রযুক্ত চাপ ও তার উষ্ণতার উপর নির্ভর করে এটা আমরা কোথা থেকে জানি বয়লসের ল আর চালসের ল থেকে আমরা জানি ঠিক আছে যদি উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বৃদ্ধি বা হ্রাস করলে তার আয়তন হ্রাস বা বৃদ্ধি পাবে আবার চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে তার আয়তন বৃদ্ধি বা হ্রাস পায় তাই কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় ওই গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করা প্রয়োজন তেরো নম্বর প্রশ্ন পরম শূন্য তাপমাত্রা কাকে বলে যে উষ্ণতায় বা যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হয় কি শূন্য তাপমাত্রা আচ্ছা চোদ্দো নম্বর প্রশ্ন প্রমাণ চাপ কাকে বলে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে ছিয়াত্তর সেন্টিমিটার দৈর্ঘ্যবিশিষ্ট পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলা হয় গ্যাসের অণুগুলির গতির ওপর গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে আচ্ছা যখন কোনো গ্যাসের অণুগুলির গতি বৃদ্ধি পায় তাহলে তখন অণুগুলি পাত্রের দেওয়ালে অনেক বেশি করে আঘাত করে তাহলে কি হয় গ্যাসের চাপও বৃদ্ধি পায় তাই গ্যাসের অণুগুলির গতি যদি বৃদ্ধি পায় তাহলে গ্যাসের চাপও বৃদ্ধি পাবে পনেরো নম্বর প্রশ্ন তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে প্রকাশ করো তিনশো সাতাশ ডিগ্রি করলে যেটা পাবে তত কেলভিন হবে উত্তর ষোলো বয়লের সূত্র অনুযায়ী পিভি ভার্সেস পি লেখচিত্র কোনটি আচ্ছা আমরা কি জানতাম বয়লের সূত্রে পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি তাহলে পিভি ছিল কি কনস্ট্যান্ট পিভি ভ্যালুটাকে আমরা ধ্রুবক বলছিলাম দেখো তাহলে পিভি মানে পি আর ভি এর গুণ ফলটা সবসময় কি থাকে ধ্রুবক থাকে মানে পি যতটা বৃদ্ধি করে বি অটোমেটিক্যালি ততটা হ্রাস করে আবার ভি যদি বৃদ্ধি করে পি হ্রাস করে মানে পি ভির গুণ ফলটা সবসময় একই থাকে বা ধ্রুবক থাকে তাই এইটা হচ্ছে তার উত্তরটা কারণ এখানে দেখো পি বৃদ্ধির সাথে সাথে পি ভির ভ্যালুর কোনো পরিবর্তন হয়নি তাই এইটা হচ্ছে উত্তর পি ভার্সেস পি এর আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন চার্লসের সূত্রের লেখচিত্র প্রকাশ করো আচ্ছা চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি বলছিলাম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রি সেলসিয়াসে ওর যে আয়তন তার একের দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে আচ্ছা এক্ষেত্রে দেখো আমরা বলেছি চালসি সূত্র অনুযায়ীতে আমরা আয়তন ভি লিখেছি আর এদিকে আনুভূমিকে থিটা ডিগ্রি মানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে প্লট করছি আমরা কি দেখেছিলাম যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেও গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছিল না কিছু একটা আয়তন ছিল তাই জন্য এখানে এই বরাবর লাইনটা হয়নি এখান থেকে হয়েছে এবার এখান থেকে এদিকে যাও কি হচ্ছে উষ্ণতা আমাদের বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বলে দেখো আয়তনও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে এটা এখানে এই কারণে কাট করেছে কারণ হচ্ছে কি যে আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় না কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় এবার যদি গ্রাফটাকে আমরা এদিকে নেগেটিভ পার্টটা লিখি তাহলে জানবো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তাই এটাকে যদি আমরা আমরা এই অবধি বৃদ্ধি করি তাহলে এই যে লাইনটা পাই এটাই হচ্ছে আয়তনের ভিভার্সিস ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি বাস্তবে শূন্য হয়ে যায় না কারণ হচ্ছে কি পরম শূন্য উষ্ণতায় বা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছাবার আগেই সব গ্যাস কি হয় তরলে পরিণত হয়ে যায় তাই ওই উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে শূন্য হয়ে যায় না আদর্শ গ্যাস সমীকরণ থেকে মোলার ভর গণনা হয় কিভাবে দেখো উত্তরটা আমি এখানে করেছি উত্তরটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকোয়াল টু এনের জায়গায় আমি কি লিখতে পারি ডব্লু বাই এম আরটি ডব্লু হচ্ছে গ্যাসের ভর এম হচ্ছে কি মোলার মাস এটাকে মানে এন ইজ ইকোয়াল টু ডব্লু বাই এম আমরা জানি তাহলে এম সমান সমান কী হলো ডব্লু আরটি ডব্লু আরটি বাই পিভি তাহলে এটা আমরা পাচ্ছি যে ডব্লু আরটি বাই পিভি এম সমান সমান আচ্ছা পরের প্রশ্নটা দেখো কুড়ি নম্বর প্রশ্ন বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতি দুটি কারণ উল্লেখ করো আচ্ছা দুটি কারণ আমরা পড়েছি এক নম্বর কারণ আমরা কি বলছিলাম যে গ্যাসের গতিও তত্ত্ব অনুযায়ী আমরা জানি গ্যাসের অনুগুলোকে আমরা বিন্দু হিসাবে ধরেছিলাম এবং এদের মোট আয়তন গ্যাসের গ্যাস আধারের মোট আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল কিন্তু বাস্তবে গ্যাসে অণুগুলি অত্যন্ত ক্ষুদ্রাকৃত হলেও এদের আয়তন বর্তমান তাই এই উপরোক্ত যে কথাগুলো আমি বলছি সেইটা হচ্ছে কি খুব উচ্চ উষ্ণতা বা নিম্ন চাপের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য অন্যান্য ক্ষেত্রে সঠিক নয় অর্থাৎ বাস্তব গ্যাসের অনুগুলি স্বতঃস্পুত্র বিচরণের জন্য কার্যকরী আয়তন ওই গ্যাস আধারের আভ্যন্তরীণ আয়তনের তুলনায় কি হচ্ছে কিছুটা কম হয় এটা হচ্ছে একটা কারণ আচ্ছা আরেকটা কারণ হচ্ছে কি গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া না হলেও অধিক চাপে যখন আয়তন কমে যায় তখন অণুগুলি কী হয় পরস্পরের খুব নিকটবর্তী হয় ফলে এদের মধ্যে কি হয় তখন আকর্ষণ বল ক্রিয়া করে তাই আদর্শ অবস্থায় অণুগুলি পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করার কথা ছিল বাস্তবে গ্যাসের প্রয়োগ তা করতে পারে না ঠিক আছে তাহলে একটা হচ্ছে আয়তন সংক্রান্ত আর একটা আমরা দেখলাম চাপ সংক্রান্ত পরেরটা দেখো চার্লস সূত্র অনুযায়ী ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করো আচ্ছা ভি বনাম টি ওই এই টিটা ছিল কিন্তু ডিগ্রি সেন্ট্রিগেট এই কি আমরা জানি কেলভিন টি মানে কেলভিন টেম্পারেচার ঠিক আছে পরম উষ্ণতা তাহলে ভি বনাম টি লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী হবে কারণ কি এক্ষেত্রে ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে আমাদের হচ্ছিল কি গ্যাসের কিছুটা আয়তন হচ্ছে কিন্তু জিরো ডিগ্রি কেলভিনে কি কোনো গ্যাসের আয়তন আছে নেই তাই এটা এরকম মূল বিন্দুগামী হবে দেখো এদিকে যত যাচ্ছি আমরা আয়তনটা কি হচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রাও বৃদ্ধি পেলে এদিকে কী হচ্ছে আমাদের আয়তনটাও বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে আজকে তাহলে এই অবধি প্রশ্নোত্তর আলোচনা করা হলো পরের দিন আমরা গ্যাসের আচরণের গাণিতিক উদাহরণগুলি আলোচনা করব ঠিক আছে